অভিষেকের আগে আরও এক বিয়ের গুঞ্জনে ঐশ্বরিয়া। দেড় দশকের বেশি সময় ধরে এক ছাদের নিচে আছেন অভিষেক ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যা সন্তান আরাধ্য এখন বেশ বড়। গুঞ্জন উঠেছে অভিষেকের সঙ্গে বিয়ের আগেও বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া, তবে কোনো মানুষকে না, রাজকে বিয়ে করেছিলেন তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অনেকে বিশ্বাস করেন বচ্চন পরিবারে বিয়ে করার জন্য একটি গাছকে বিয়ে করতে হয়েছিল ঐশ্বরিয়াকে। তার উপর নাকি মঙ্গলের দশা তথা অভিশাপ ছিল। সেই অভিশাপ কাটাতেই গাছের সঙ্গে বিশ্ব সুন্দরীর বিয়ে দিয়েছিল অভিষেকের পরিবার। আজ এ সুন্দরীর পঞ্চাশতম জন্মদিনে ভাইরাল হয়েছে এ সম্পর্কিত পুরনো একটি ভিডিও। সেখানে গাছের সঙ্গে বিয়ের বিষয়টি নাকচ করেছেন অ্যাশ। ওই ভিডিওতে ঐশ্বরিয়াকে বলতে শোনা যায় বিষয়টা খুবই শকিং। এই ধরনের প্রশ্ন আমাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কর্মীরাও করেছেন। তারা আমাকে জিজ্ঞেস করতেন, তুমি কি একটি গাছকে বিয়ে করেছ? তোমার উপর কি কোনো অভিশাপ ছিল? আমি বুঝতে পারতাম না কোথা থেকে শুরু করব। বিষয়টি নিয়ে ঐশ্বরিয়ার মতোই বিরক্ত স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চন। অভিষেক এক টুইটে বর্তমানে এক্স লিখেছিলেন, আমরা এখনও সেই গাছটিকে খুঁজে চলেছি। অমিতাভ বচ্চন 2007 সালে টাইমস নিউ ইয়র্কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সেই গাছটা কোথায় আমাকে দেখান্ত, যাকে আমার পুত্রবধূ ঐশ্বরিয়া বিয়ে করেছেন, তিনি আমার পুত্র অভিষেক। নিশ্চয়ই আপনারা তাকে গাছ ভাবছেন না। প্রসঙ্গত, ঐশ্বরিয়া রায় বচ্চন পরিবারের বউ হন 2007 সালে। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে, হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও গাছকে বিয়ের গুঞ্জন পিছু ছাড়েনি তার। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।